नमस्कार मुश्किल आसने अपन सबा के स्वागत हमें डॉक्टर तन्मय मित्र कथा बी हेल्थ साइकोलॉजिस्ट नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल साइंसेस आज के जो विषय आलोचनार से हल बाच्चा क्लान्ति क्रमागत क्लान्तर बेपारे अने कमप्लेन करके आसान हमार मन हलो बेपार कथा बला दरकार बाच्चा क्लान्ति आर कम बाच्चारा तो सब समय आप जो भाई चंचल हाँ बाच्चारा चंचल ये ठीक ही बाच्चारा अनेक समय चंचल चंचलत हवार थार धर्म ये धारणा कहीं चंचल बाच्चा देखले खूब अबाक होना अतरिक्त तो चंचल हमें अनेक समय हाइपर एक्टिव चाइल्ड टाइल्ड बला है से तो एक धरण किन्तु इटा छाड़ा जेटा से अनेक बेसि पासी अर्थात किचू बाच्चा हाइपर एक्टिव जो बोली अतरिक्त चंचल जो बोली से जमन सत्य तेमनी बेश किछु बाच्चा के आम्रा एखन देखछी जारा किन्तु खूब जाके बला हय सिडेंटरी अर्थात जारा अनेकटाई खानिकटा एमन जीवनयात्रा बा एमन धरनेर तादेर सारा दिनेर रुटीन जेटा किन्तु अत्यंत स्लो एवं तारा निजेराई बोलछे जे आमी खूब ताड़ाताड़ी क्लान्त हये पड़छी। आमादेर काछे आसा एकटी छेले एवं एकटी मेयेर कथा एई मुहूर्ते आमी मने करते पाच्छी जारा दुजोनेई क्लास एक जन सेवेने एवं एक जन क्लास नाइने पढ़े तादेर ई क्लान्तिर ब्यापारगुलो तादेर पढ़ाशुनो एवं अन्यान्य जायगाय बेश भालो मतो किन्तु समस्या तैरी करछे। एई देखते गिये आमरा जेटा देखछि जे केन एटा होते पारे बाच्चादेर क्षेत्रे जदि ना कोनो मेडिकल अन्य कोनो समस्या थाके बाच्चादेर क्षेत्रेओ किन्तु किछु समस्या होते पारे। एकटा होच्छे ओजनेर समस्या बाच्चा जदि ओभारवेट हय आमरा जाके अनेक समय ओबिज बला है सेरम जदि हय ताहले किन्तु तार क्षेत्रे क्लान्ति किछुटा समय थाके एटा देखते हय। ताछाड़ा आमरा धरबो ना आमरा भावि ना साधारणत बाच्चादेर किन्तु अनेक समय जदि ब्लाड सुगारेर ब्यापार किछु थाके सेक्षेत्रे अथवा जदि एनिमिया अर्थात जदि हिमोग्लोबिनेर कोनो समस्या थाके सेखाने किन्तु एई धरनेर समस्या होते पारे। अर्थात मेडिकल जे रिजनगुलो आछे सेगुलोके আর এছাড়া তো আছেই যে কিডনি বা লিভারের অন্য কোনো প্রবলেম যেগুলো কম বয়সে অল্প বয়সে হওয়ার কথা নয় কিন্তু সেগুলোকে রুল আউট করা উচিত সেগুলোকে আগে দেখে নেওয়া দরকার। এটা ছাড়া বাচ্চাদের যেটা হতে থাকছে এখন প্রায় সেটা হচ্ছে স্কুলের চাপ বা পড়াশোনার চাপ। এই আমি বহু বাচ্চারই এখন দেখি যে তাদের টিউশনের সংখ্যা কত এটা শুরু হয় সাধারণত কম যদি হয় চার বেশি হলে সাত বা আট পর্যন্ত যেতে পারে। এই এতগুলো টিউশন যদি ক্লাস সিক্স সেভেন এইট এর বাচ্চা থাকে তার নিজের পড়ার সময়টা কমছে এটা তো একটা দিক আর একটা দিক হচ্ছে তার ক্লান্তি কারণ স্কুলে যদি স্কুলের কোনো স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকে তাহলে বাচ্চাদের প্রায় একটা পর একটা ক্লাসে টিচার ঢুকতে থাকেন মাঝখানে কোনো রিসেস বা টাইম থাকে না যেটা টিফিন টাইম বা মাঝখানে রিসেস বলা হয় সেই সময়ও তারা কিন্তু খেলাধুলো বা অন্য কিছু করার অর্থাৎ নিজেদের যে পুনরুজ্জীবিত করার অর্থাৎ আমরা যেরকম বলি ব্যাটারি রিচার্জ করার সময় কিন্তু তারা পায় না। আর বাকি কি বাচ্চাদের সমস্ত টাইমটাই তো কেটে যাচ্ছে হয় ল্যাপটপ বা যদি না হয় একটু হলেও টিভি আর এখনকার দিনে মোবাইল তো আর এক ব্যাপার যে মোবাইলের কথা আমরা তো সবসময় বলেছি যে মোবাইলের রেস্ট্রিকশান স্ক্রিন টাইম রেস্ট্রিকশান করাটা ভীষণভাবে দরকার এই অল্প বয়সীদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো কম বেশি এই বাচ্চাদের কিন্তু টায়ার্ড করে নিচ্ছে টায়ার্ড করে ফেলছে অর্থাৎ স্ক্রিন টাইম যত বাড়ছে। একটা তো হলো আমরা সবাই জানি যে ক্লাসে বসে যদি তারা লেকচার শোনে ক্লাসে বসে সে যদি পড়া শোনে তাকে যে মনটা দিতে হয় সেই মনটা সে দিচ্ছে ঠিক আছে ৪৫ মিনিট ৪০ মিনিট তারপরে কিন্তু একটু দরকার পাঁচ মিনিটের হলেও একটা ব্রেক কিন্তু এখানে ঠিক পাঁচ মিনিটে সেই অর্থে ব্রেকটা হয় না নিজের জায়গাতেই তারা বসে থাকে হয়তো নিজেদের মধ্যে দু চারটে কথাবার্তা বলছে ফিজিক্যাল কোনো কিছু করারই জায়গা থাকছে না। এবং এখনকার দিনের কিছু এক্সপেরিমেন্টে বাচ্চাদের নিয়ে করা এগুলো বিদেশে হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ফিজিক্যাল ইনএবিলিটি বা ফিজিক্যাল এই যে মানে ইনঅ্যাক্টিভনেস কোনো কাজ না করা বা অ্যাক্টিভিটি না থাকা যেটা ভাবতে হবে যে সেই বাচ্চাটার বয়সে যেটা নর্মাল সেটা কিন্তু আস্তে আস্তে এদের এই ক্লান্তির ভাব টায়ার্ডনেস ঘুম ভাব এটা বাড়িয়ে দিচ্ছে। এবং এটা বাড়িয়ে দেওয়ার আরেকটা ব্যাপার দাঁড়ালো কি তাহলে যে দেখা গেল যে তার অবশ্যই তার উৎসাহ কমতে থাকছে এবং পড়াশোনার ক্ষেত্রে সেটা সমস্যা তৈরি করছে। এবার দেখা যাচ্ছে শোয়ার সময়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট রাত্রে কোন সময় খাওয়া যায়
একটা ফিক্সড টাইম আমরা বারবার করতে বলি বাচ্চাদের ক্ষেত্রে, সেটা সম্ভব হচ্ছে কি না সেটা দেখা খুব দরকার। সম্ভব হলে একটু আর্লি ডিনার যদি বলি আমরা, সেটা করে নেওয়া যায় কি না, এবং তারপরে কিন্তু একটা রেস্টফুল সময় থাকা উচিত। অনেক সময় বড়রা খেয়াল করেন না যে সারাদিনের ক্লাস বা টিউশনের পর বাচ্চারা তখন কিন্তু স্ক্রিন টাইম অনেকটা করে ফেলছে, অর্থাৎ হয় মোবাইল নয় ল্যাপটপ অথবা টিভি। এই জায়গাটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু বাচ্চাদের ঘুম হলেও ঘুমও কিন্তু ঠিক পরিপূর্ণ হচ্ছে না, অর্থাৎ আমরা যেভাবে বলি যে ঘুমের যে স্তর আছে সেই স্তরগুলো হালকা স্তরেই রয়ে যাচ্ছে, তার ফলে তার কিন্তু ঠিকঠাক রেস্টিং হচ্ছে না। এবং প্রপার রেস্টিং যদি না হয় যেটা দাঁড়াবে পরের দিন ক্লাসে অমনোযোগী হওয়া এবং দিনের বেলা ঘুম পাওয়া এবং ক্রমশ অমনোযোগী হয়ে পড়া। কাজেই আমি বলবো এটা কিন্তু খুব দরকার যে একটা ঠিকঠাক রুটিন তৈরি করা, এবং এই বাচ্চার ক্লান্তির পেছনে যদি একবার দরকার হলে জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নেওয়া যে অন্য কোনো সমস্যা হচ্ছে কি না, সেটা যদি না হয় তাহলে মন খারাপের জন্যও বাচ্চার এরকম কিছু হতে পারে যেখানে তার এই ক্লান্তির ভাব দেখা দিতে পারে, সেটা একটু দেখে নেওয়া দরকার। আর বাকিটা হলো আমি যেটা বললাম যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, সেটাতে কিন্তু অনেক সময় দেখা যায় মন্ত্রের মতো কাজ হচ্ছে। বাচ্চাটাকে যে করেই হোক না কেন বিকেলবেলা কিছুটা সময় যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যদি দেওয়া যায় সেটা আধ ঘন্টাও হলেও যথেষ্ট হয়তো। আমি জানি সময় কম বাচ্চাদের, আমি জানি জায়গার অভাব, কিন্তু তা সত্ত্বেও বাবা মাকে এটা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে কী করে বাচ্চাটাকে কোনো না কোনোভাবে একটু অ্যাক্টিভিটি বাড়ানো যায়। ভালো হয় যদি তার সঙ্গে বাড়ির কেউও একটু ইনভলভ থাকতে পারেন। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে, নমস্কার।